রিয়েল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লিওনেল মেসি ছিলেন বিবর্ণ। তার হতাশার রাতে বার্সেলোনাও হেরে যায়। আর্জেন্টাইন ফরওয়ার্ডের পারফরমেন্স নিয়ে তাই চলছে সমালোচনা। তবে সাবেক বার্সা তারকা রিভালদো সমালোচকদের সঙ্গে একমত নন। তার মতে বার্সেলোনায় শুধু মেসি বর্তমানে দায়িত্ব নিয়ে খেলছেন, বরং দলের বাকিরা তাকে মাঠের অনেক বিষয়েই সাহায্য করতে পারছে না। রিয়ালের মাঠে সান্তিয়াগো বার্নাবোতে 2-0 গোলে হেরে যায় বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ধরাশয়ী হয়ে স্প্যানিশ লালিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানও হারিয়েছে কাতালানরা। ওই ম্যাচে রিয়ালের গোলমুখে মাত্র 3টি শট নেন মেসি। 3 বার পা থেকে বল কেড়ে নিতে সমর্থ হন রিয়ালের খেলোয়াড়েরা। 32 বছর বয়সী তারকা ফাউলও করেছেন 2টি। তাছাড়া লালিগার প্রতিপক্ষের মাঠে গেল 1 বছর ডিসেম্বরের পর থেকে আর কোনো গোল পাননি মেসি, তাই কিছুটা চাপে আছে তিনি। কিন্তু সাবেক ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রিভালদো বার্সা অধিনায়কের সমর্থনে বলেছেন, বরাবরের মতো মেসি খেলার জন্য খুব কম জায়গা পাচ্ছেন। সে বার্সার ম্যাচ উইনার, যদি তাকে ভালোভাবে আটকে ফেলা যায় তাহলে আক্রমণ সানিয়ে প্রতিপক্ষ শিবিরে ভয় ধরিয়ে দেওয়ার সুযোগ ব্যাপকভাবে কমে যায়। একটি বাজিকর কোম্পানির সঙ্গে কথা বলার সময় এক পর্যায়ে রিভালদো আরও জানিয়েছেন, এই মুহূর্তে বার্সেলোনা খেলোয়াড়দের মধ্যে শুধু সেই দায়িত্ব নিয়ে খেলছে, বক্সের বাইরে থেকে শট করছে এবং প্রতিপক্ষকে ভড়ক দেওয়ার চেষ্টা করছে। দলটি অন্য কাউকে দেখে মনে হচ্ছে না যে তারা এই ক্ষেত্রে তাকে সাহায্য করতে পারে। 2002 বিশ্বকাপ জয়ী রিভালদোর মন্তব্যের প্রমাণ মিলে সাম্প্রতিক কিছু পরিসংখ্যানে। নতুন কোচ কিকে সেতিয়েন দায়িত্ব নেওয়ার পর বার্সার 70%-এরও বেশি গোলে অবদান রেখেছেন মেসি। সেতিয়েনের অধীনে গ্রানাদার বিপক্ষে 1 গোল, লেগানাসের বিপক্ষে 2 গোল, 1 অ্যাসিস্ট, লেভান্তের বিপক্ষে 2 অ্যাসিস্ট, বেতিসের বিপক্ষে 3 অ্যাসিস্ট, গেতাফের বিপক্ষে 1 অ্যাসিস্ট এবং এইবারের বিপক্ষে 4 গোল করেছেন মেসি। প্রতিটি ম্যাচে জিতেছিল বার্সেলোনা, কিন্তু যখন রেকর্ড 6 বারের ব্যালন্ডের বিজয়ী তারকা অবদান রাখতে পারেনি, বার্সাও জিততে পারেনি। এল ক্লাসিকো তো হারার আগে তারা একই স্বাদ নিয়েছেন ভ্যালেন্সিয়া ও অ্যাথলেটিকো বিলবাওর বিপক্ষে, আর ড্র করেছে নাপোলির সঙ্গে। চোট পাওয়ায় বার্সার আক্রমণ ভাগের আরেক সেরা অস্ত্র লুইস সুয়ারেজ মাঠের বাইরে, একই কারণে ওসমান দেমবেলেও লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন, ফলে গোল করার জন্য মেসির পাশাপাশি কাতালানদের নির্ভর করতে হচ্ছে আতোন গ্রিজম্যান, আনসু ফাতি ও নতুন যুক্ত হওয়া মার্টিন বার্টোয়েটের ওপর। কিন্তু তারা ম্যাচ সেরার ভূমিকায় অবতীর্ণ হতে পারছে না। রিভালদো মনে করছেন উরুগুয়ান স্ট্রাইকার সুয়ারেজের অনুপস্থিতিতে মেসিকে বাড়তি চাপে পড়তে হচ্ছে, আর তাতে এককভাবে দোষারোপ করার বিষয়টিও মেনে নিতে পারছেন না সেলেসাও কিংবদন্তি। বার্সা সুয়ারেজের অভাব অনুভব করছে, তার উপস্থিতিতে তারা মেসির ওপর সব দায়িত্ব চাপিয়ে দিচ্ছে। যখন তারা হারে সবাই জিজ্ঞাসা করে মেসির কী হলো, যখন দলে সব কিছু ঠিকঠাকভাবে এগোয় না তখন ভক্তরা তাদের ক্ষোভ দেখাতে মেসিকে আক্রমণ করতে থাকেন। তিনি বলছেন, এটা সত্য নয়, এটা অন্যায়।